শাকিবের ভয়ে মার ছাড়লেন অনন্ত দা জলিল। প্রিয়তমার কাছে আগেই হার মানলেন নেত্রী দা লিডার। সব কিছুই বিস্তারিত জানাচ্ছি। তার আগে আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকুন, এবং যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকুন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। অনন্ত দা জলিল পালিয়ে গেল, আহত বাঘের গর্জন দেখে পিছিয়ে গেলেন শিয়াল। হ্যাঁ, আমি শাকিব এবং অনন্ত জলিলের কথাই বলছি। গত রোজার ঈদের আগে খুব বড় বড় কথা বলেছিল অনন্ত দা জলিল, তারপর হল দেখেই ওরা সিট ডাউন হয়েছে। মুখে যতই বড় বড় কথা বলুক, আহত বাঘের গর্জন দেখে সত্যি তাদের পায়ের মাটি সরে গেছে। এটা আমার কথা নয়, বাংলা সিনেমা প্রেমী দর্শকদের মন্তব্য। প্রিয়তমা ইতিমধ্যে হল মালিকদের ফার্স্ট চয়েস হয়েছে। হয়তো আপনারা জানেন বাংলাদেশের 27টি হল চূড়ান্ত প্রিয়তমার, শুধু ফার্স্ট লুক দেখেই। এটাই শাকিবের পাওয়ার। অনন্ত ভেবেছিল শাকিব এত সমালোচনার মধ্যে শাকিবের সিনেমা ব্যবসা করতে পারবে না, কিন্তু লিডার আমি বাংলাদেশ দিয়ে প্রমাণ করলেন দেশের রাজত্বভার সবসময় রাজার হাতেই থাকে। আর সেই জন্যই নেত্রী দা লিডার সিনেমা কোরবানি দিতে আসছে না। হ্যাঁ, নেত্রী দা লিডার আসছে না। সুপার ফ্লপ স্টার অনন্ত জলিল নেত্রী দা লিডার সিনেমা নিয়ে একটি সাক্ষাৎকার দেন। আমি কখনোই বলিনি কুরবানি দিতে নেত্রী দা লিডার মুক্তি পাবে। এই সিনেমার এখনও 45% কাজ বাকি। অনন্ত জলিলের মতে এই বছরের শেষের দিকে মুক্তি পাবে নেত্রী দা লিডার। এখন কথা হলো, আমি মানলাম আপনি কুরবানির ঈদে নেত্রী দা লিডার মুক্তির কথা বলেননি, তবে রোজার ঈদে মুক্তির কথা বলেছিলেন। আপনি বলেছিলেন নেত্রী দা লিডারের 45% কাজ এখনও কমপ্লিট হয়নি, তবে কেন টিজার রিলিজ করলেন? আমি জানা মতে কোনো সিনেমার ট্রেলার টিজার বা গান রিলিজ হলে সেটার কাজ কমপ্লিট বলে অনেকেই ভেবে নেয়। যাই হোক, দর্শকদের জানাতে পেয়ে খুশি হলাম অনন্ত দা জলিলের নেত্রী দা লিডার আসছে না। তবে বাঘ কিন্তু লড়াই করতে ঠিকই নামতে যাচ্ছে, আর মাত্র এক মাস ওয়েট করো।